আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে বাজারে গিয়েছিলাম, লটেইসা মাছ, লাউ শাক নিয়ে এসেছি। আজকে কি কি রান্না করেছি সেগুলোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তুমি কি করো শাক কুটো? করতেছো না? হ্যাঁ, এখন তুমি দাঁড়াই আছো, এবার শাক করতেছো। এটা কি জারিফ? কাঁকড়া? এই চিংড়ি মাছটা কিন্তু আমরা খাই না। আমি মাছ করতেছি আর আফিফ শাক করতেছে। দেখো, লোটটা মাছের ফেটের ভিতরে রয়েছে মাছ। লোটটা মাছের ফেটের ভিতরে রয়েছে মাছ।
এইটুকু চিংড়ি মাছ বেরোয়েছে, এগুলো আমি একটু ধুয়ে নিয়ে আসি। অন করে দিছি। ধুয়ে নিয়ে আসছি, এগুলো চিংড়ি মাছটা ধুয়ে করতে হয়। এগুলো সবগুলো লুচটা মাছ বেরোয়েছে 1 কেজি মাছ থেকে, এই অল্প কয়টা চিংড়ি মাছ বেরোয়েছে, আর এইগুলো সব ময়লা। এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি, আসাচ্ছে সবগুলো আমার ধুয়ে নিচ্ছি, অফ করো, আদান দিচ্ছি, অন্ধরে না, বাইরে জোর আদান হচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ভাতটা হয়ে আসছে, আর 2-3 মিনিট পরে নামিয়ে নিতে পারবো। শাকগুলো একেবারে কুচি, রাখো। সবগুলো বাছি, এগুলো এখন বটি দিয়ে কুচি করে নেব। সবগুলো শাক কুটার পরে এগুলো হয়েছে, এগুলো বেশি হবে, সবগুলো রান্না করবো না, অর্ধেক রেখে দেবো। দিয়ে দিচ্ছি লচ্চা মাছের সাথে, নাহলে তো লচ্চা ইসা মাছ হবে না। এখন লবণ দিয়ে লাল মরিচ, এগুলো মাছের মশলা, গোলমরিচ, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি সবগুলো, আর ভালো করে মাখাই নিব। আমার আম্মা এভাবে রান্না করতেন, পেঁয়াজ কষে দিচ্ছি, বেশি করে টমেটো দিব, কাঁচা মরিচ দিচ্ছি, দিয়ে এবারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিব, চুলায় দিয়ে দিয়েছি, এখন রান্না দিয়ে শাক রান্নাতে আমি মসুর ডাল দিয়ে দেবো, আর এই চিংড়ি মাছ দিব, এটা চিংড়ি মাছ এবং মসুর ডাল দিয়ে একসাথে করে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, লবণটা পরে দিবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য, লবণ দিয়ে ডাল সিদ্ধ একটু সময় বেশি নেই।
অল্প একটু মশলা গুঁড়ি দিচ্ছি, শাকে মশলাটা খুব কম ইউজ করি, খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা দিব না শাকে, একটু সরিষার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে। শাকে বেশি করে রসুন কুচি কুচিটা দিচ্ছি, এই যে রসুনটা বেশি দিচ্ছি শাকে, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো পানি দিছি, এখন চুলা বসাই দিব, বসে যাচ্ছে, হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে, খুবই আলতো হাতে নাহলে ভাঙে যাবে। বাতাস আসতেছে জানলাগুলো বন্ধ করে, বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি, মাছগুলো হয়ে গেছে এখন, আর 2 মিনিট পরে নামাতে হবে। এই মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আর বেশি করে টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা। শাকের ঝোলগুলো ফুটে উঠছে, একটু পরে শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকে বেশি বেশি মশলা ইউজ করে, সেগুলো অত বেশি টেস্ট থাকে না, এগুলো একবার রান্না করে দেখবো, একবার অনেক মজা শাক, এটা আমি আমার বড় বোন থেকে শিখছি এইভাবে রান্না করা। হয়ে গেছে লোটেই চামচ, বিশাল সাইজের মুলা, এগুলো দুইটা একসাথে রান্না করলে খাওয়া যাবে না, একটা করবো আজকে একটা রাখে দিচ্ছি। এরপরে আমি শাকে জল দিয়ে দিচ্ছি, আমার অপেক্ষা করতেছি ডালগুলো আর শাকে ডাঁটাগুলো সিদ্ধ দেওয়ার জন্য, লবণ দিয়ে দিচ্ছি, মুলাটা একটু ভাপাই নিচ্ছি, আর একটু গন্ধ লাগে মুলা, আমাকে খাইতে চায় না ওই গন্ধের জন্য। এখন আর গন্ধটা লাগবে না, এই যে শাক রান্না হয়ে গেছে, রুই মাছ, লইট্টেসা মাছ, চিংড়ি মাছ দিয়ে মুলা, লইট্টেসা মাছ দিয়ে সকালে পান্তা ভাত খেতে কিন্তু ভারী মজা, ছোটবেলায় দেখেছি। দোকান থেকে বাজারগুলো দিয়ে গেছে, তো দেখি ফোন করে বলছিলাম ডিম শেষ, ডিম দুধ পাঠানোর জন্য, আর একটু আমার ক্যামেরাম্যান আসতেছে, ডিম আনছে, তরল দুধ, আফিফের জন্য নেইডো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আজকে এটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।